সুপ্রিয় দর্শকবৃন্দ, টিউব ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি আবারও। আজকে আমরা এমন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি, কিছু একটি আপনাদেরকে যে দেখতে পাচ্ছেন ফুলের গাছ বা ফুল দেখাচ্ছি। এই গাছটির জাত সম্পর্কে অথবা নাম সম্পর্কে আমি নিজে যেমন জানি না, তেমনিভাবে যেখান থেকে ভিডিওটি ধারণ করেছি সেখানকার যারা পরিচর্যাকারী বা কর্মচারী আছেন তারাও এর নাম বলতে পারছেন না। হ্যাঁ, বলছি এটা কোথায় ধারণ করেছি। এটা ধারণ করেছি ঢাকার আসাদ গেটে হর্টিকালচার সেন্টার থেকে, এবং সেখানকার দায়িত্বপ্রাপ্ত বেশ কয়েকজনের সাথে কথা বলেও আমি এই ফুলের কোনো নাম জানতে পারিনি। পরে আমি ইউটিউবে বা গুগলে বা অন্যান্য অনলাইন প্ল্যাটফর্ম এবং আমার পরিচিত যারা আছেন যারা গাছ সম্পর্কে খোঁজখবর রাখেন তাদের অনেকেই জিজ্ঞেস করেছি, কিন্তু তারা এটার নাম বলতে পারেননি। হ্যাঁ, আপনারা হয়তো বা অনেকে খুব সহজেই বলে ফেলতে পারেন, কিন্তু আমার জন্য সেটা আসলে সম্ভব হয়নি বলে আপনাদের সাথে শেয়ার করেছি। যদি আপনারা কেউ জানাতে পারেন খুবই উপকৃত হব। এই যে এই গাছটি, এই ফুলটির বৈশিষ্ট্য হচ্ছে দেখুন কি সুন্দর ফুল, একেবারে সাদা শুভ্র, এবং উপরের দিকে বেশ কিছু কেশরের মতো রয়েছে, যেটা এটাকে আরও একটি অনন্য সৌন্দর্য দান করেছে। এই ফুলটি খুব সহজেই যে কেউ চাইলে তার বাড়ি বা অন্য যে কোনো প্রতিষ্ঠানের সৌন্দর্য বর্ধনের জন্য, এর চেয়ে আমার কাছে মনে হয় না ভালো কোনো ফুল আছে বলে। হ্যাঁ, তার আগে অবশ্যই এর নাম জানতে হবে, এবং নাম জেনে চারা সংগ্রহ করতে, আমি অনেক চেষ্টা করেছি তাদের কাছ থেকে এটি চারা সংগ্রহ করতে, কিন্তু সেখানে নাকি এর কোনো চারাও নেই এবং বীজও নেই। তো আমি আশা করব আপনারা যদি কেউ আমাকে ধরনের এই গাছটির বা এই ফুলের চারাটির কোনো সন্ধান দিতে পারেন খুবই উপকৃত হব। আশা করি আমাদের এই ভিডিওটা আপনাদেরকে ভালো লেগেছে, অর্থাৎ নতুন একটি ফুলের সাথে আপনারা পরিচিত হতে পেরেছেন। যদি তাই হয়ে থাকে তবে অবশ্যই আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, এবং এই ভিডিওটি শেয়ার করে আপনার পাশের বা আপনার পরিচিত যারা আছে তাদেরকেও দেখার সুযোগ করে দেবেন। কেননা আপনি এর নাম বা এর পরিচয় সম্পর্কে না জেনে থাকলেও আপনার পরিচিত কেউ হয়তো বা এর সম্পর্কে জানতেও পারে। তো আশা করি ভিডিওটি শেয়ার দিবেন, এবং কেউ যদি নাম জেনে থাকেন আবার বলছি আমাকে একটু জানাবেন, উপকৃত হব খুবই। যদিও আমি ওখান থেকে অল্প কিছু বীজ তাদের থেকে সংগ্রহ করতে পেরেছি, চার পাঁচটি বীজ তারা দিয়েছে মানে এই গাছ থেকেই, কিন্তু আমার কাছে বীজগুলোকে মানে ভালো মানের মনে হয়নি। দেখি অল্প কিছুদিনের মধ্যে আমি বীজগুলো লাগাবো, তারপরে থেকে যদি চারা উৎপাদন হয় তাহলে তো আলহামদুলিল্লাহ। তো আবারও যেটা বলছি, ভালো থাকবেন সবাই।